আমরা এসছি আমাদের বিভাগের তাগিদে, খুবই ভালো, যেটা বর্ণনা করা যায় না, অনেক বিশ্বাস, অনেক আস্থা, অনেক আস্থা, তা নাহলে এত দূর আসতাম না। হ্যাঁ, এবং আস্থা যেন থাকে সেই চেষ্টা করতে হবে তাদের। উন্নতদের পাশে দাঁড়ানো তো আমাদের সবারই উচিত। আমার দুই মেয়ের সঞ্চয়ের টাকা প্লাস আমাদের সঞ্চয়ের কিছু টাকা দিয়ে গেল। এই উদ্যোগটা তো অবশ্যই খুবই একটা ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা তো কম, তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগটা অবশ্যই যে তারা তো একটা বিশ্বস্ত জায়গায় পৌঁছে গেছে, সুতরাং আমাদের সবারই উচিত তাদের পাশে সবাই সহযোগিতা করা। ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি এরকম কোনো আইন করে বা কমিটি করে, এরকম কোনো অসহায়দের সহায়তার জন্য ব্যবস্থাপনা করে, তাহলে আসলেই ভালো হবে, দেশও ভালো চলবে, আমাদেরও ভালো হবে। আমরা বিসিএস 1984 ব্যাচ, সেই ব্যাচের একটা আমাদের ফোরাম আছে, সেই ফোরামের পক্ষ থেকে আমরা এই বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসছি। আমরা এর আগেও বিভিন্ন দুর্যোগের সময়ে আমাদের ফোরামের পক্ষ থেকে সাহায্য করেছি। ইভেন আমরা যে আন্দোলনের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা টাকা পয়সা দিয়েছি। এবারেও আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে আমাদের সঞ্চয় যেটুকু আছে সেভাবে 3,500,000 টাকা আমরা দিয়ে গেলাম। আশা করি যে আমাদের এই টাকা কিছুটা হলেও আমার দুর্দশা লাঘব হবে, কারণ বহু লোকের বহু রকম দুর্দশা হচ্ছে, বহু টাকার দরকার। সবাই আমরা যদি অংশগ্রহণ করি, আশা করি সবাই মিলে অংশগ্রহণ করলে এই দুর্দশা অনেকটা লাঘব হবে। কাজ করছেন তারা এখানে